আসলে আমজনতা তারকা যাকে বলে সেই মানুষটি আমাদের আজকের আনসাং স্টারস এর শিল্পী, দেখলে যারে চেনা যায়। এই গানটির কথা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে জানি না, কিন্তু আমি হলফ করে বলতে পারি, যারা ফকির সাহেবকে ফলো করেন বা তার গানের যারা ভক্ত, তারা তাকে এই গানটি দিয়েই চেনেন। এই গানটি ফকির সাহেবের নিজের বাবা ভিক্ষু সাধু, তার কথা তো তিনি বারবারই বলছিলেন, ভিক্ষু সাধুর গান, এবং এই গানটি তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। কি বলছে ভিক্ষু সাধু ফকির? আমার আমার সারো তুমি জিকির করো তাইলে পাইতে পারো খোদা রে, আমার আমার সারো তুমি জিকির করো তাইলে পাইতে পারো খোদা রে। ওরে গুরু রূপে নয়ন দি আছে যেইজন, মুর্শিদ রূপে নয়ন দি আছে যেইজন, এই মুর্শিদ আর এই গুরুকে জানেন পিতা এবং মাতা। এই জন্য আপনাদেরকে বলি যে পিতা মাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করেন, আর কিছুই চাই না আপনাদের কাছে। ভিক্ষু সাধু ফকির এই জন্য এই গানটি বলছে, আমার আমার সারো তুমের জিকির করো, আমার আমার সারো তুমের জিকির করো তাইলে পাইতে পারো খোদা রে। গুরু রূপে নয়ন দি আছে যেইজন, গুরু রূপে নয়ন দি আছে যেইজন, তার মরণের ভয় কি আছে রে। রে ভবেরি গরে আলেক শহরে আলাদা
পারো তুমির জিকির করো তাইলে পাইতে পারো খোদা রে আমার আমার সানো তুমির জিকির করো তাইলে পাইতে পারো খোদা রে পাগলা গুরু রূপে নয়ন দিই আছে যেই দন গুরু রূপে নয়ন দিই আছে যেই দন মুর্শিদ রূপে নয়ন দিই আছে যেই দন তার মরণের ভয় আছে রে আই রে মানিক আমার বুকে আয় বাবা আই রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে তার ভিতরে মেশিনি গান বান্দারি আমারে পাগল বানাইছে বাবা বুকের ভিতর আছে তার ভিতরে মেশিনি গান বান্দারি আমারে পাগল বানাইছে করে আমার বাবা রাস্তা না সেখানে জিকির করে মাওলানা কাউরা ধরম করে আমার বাবা রাস্তা না সেখানে জিকির করে মাওলানা আমি গড়গড়াইয়া পড়তাছে গড়গড়াইয়া পড়তাছে ভিতর আছে একা পানি তোলা সাপ কল সেখানে বাবাই চাপ দিয়াছে দেহের ভিতর আছে একা তোলার সাপ কল সেখানে বাবাই চাপ দিয়াছে পানি গড়গড়াইয়া পড়তাছে গড়গড়াইয়া পড়তাছে আই রে মানিক আমার বুকে আমার বুকে বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্দারি আমার পাগল বানাইছে বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্দারি আমার পাগল বানাইছে সাগরে জল নাই বাজারে মারে ঘে সাগরে জল নাই